ফাল্গুন মাসের বৃহস্পতিবারে তুলসী গাছের এই টোটকাগুলি করুন, জীবনে সফলতা মিলবে। আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে, বাড়িতে তুলসী গাছ থাকা খুবই জরুরি। আজ আমি আপনাদের জানিয়ে দেব বৃহস্পতিবার দিন তুলসী গাছের এই টোটকাগুলি করলে জীবনে দারুণ ফলাফল মেলে। এছাড়াও আরও জানিয়ে দেব কীভাবে তুলসীর পুজো করবেন, কারণ আমরা প্রত্যেকে জানি তুলসী গাছে পুজো করলে বিশেষ ফললাভ মেলে। তাই বৃহস্পতিবার দিন এই কাজগুলি করতে ভুলবেন না। আমাদের হিন্দু ধর্মে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, বিষ্ণুদেবের বার, গুরুদেবের বার, এই দিনটির মাহাত্ম্য রয়েছে। আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছের নিয়মিত নিত্য পুজো করা হয়ে থাকে, কারণ তুলসী মাতার আরাধনা করলে গৃহের সকল অশুভ শক্তি যেমন দূরীভূত হয়, জীবনে আর্থিক উন্নতি অবধারিত। বলা হয় যে তুলসী গাছে মা লক্ষ্মী দেবীর বসবাস। প্রাচীনকাল থেকে বিষ্ণুপ্রিয়া হিসেবে তুলসী গাছকে পুজো করা হয়ে আসছে, তাই বাস্তুমত অনুসারেও তুলসী গাছ বাড়িতে বসালে বিশেষ ফললাভ মেলে। লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার, তাই এই দিনটিতে তুলসী গাছের পুজো করতে ভুলবেন না। জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে, দেখবেন পরিবারে সকল অমঙ্গল দূর হবে, জীবনে কখনোই অন্ধকার নেমে আসবে না। তবে আরেকটি বিশেষ অনুরোধ করব, যাদের বাড়িতে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, অনেক বাড়িতেই নিত্য পুজো করতে দেখা যায় না, এটা করা একদমই অনুচিত। বাড়িতে তুলসী গাছ থাকলে সকাল সন্ধ্যায় নিয়মিত তুলসী মাতার আরাধনা করবেন, নচেত সংসারের চরম অমঙ্গল দেখা দেবে, তুলসী মাতা আপনার প্রতি রুষ্ট হবেন। তাই আপনাদের এই বিষয়টি প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে, নচেত নিজের বিপদ নিজে ডেকে আনবেন। যাই হোক, শুরু করা যাক আজকের মূল বিষয়টিতে। বৃহস্পতিবার আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। আপনারা জানেন যে তুলসী পাতা বা তুলসী গাছে হাত দেওয়ার আগে নিজেকে শুদ্ধ করে নেওয়া একান্ত প্রয়োজনীয়, তাই আপনারা ঠিক তেমনিভাবেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, তুলসী গাছের গোড়ায় আপনারা এক গ্লাস দুধ ঢালবেন তুলসী মাতার উদ্দেশ্যে। সন্ধ্যার সময় একটি গাঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন তুলসী গাছের সামনে, এর ফলে আপনার জীবনের সকল অন্ধকার দূর হবে, তুলসী মাতা আপনার প্রতি সন্তুষ্ট হবেন, আশীর্বাদও পাবেন, যার ফলে জীবনে সকল বিপদ কেটে যাবে। মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন খুব সহজেই, মা লক্ষ্মীকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায়, আর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেলে জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে পুরাণ মতে তুলসীর শিকড়ে বাস করেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু, আর আপনি যদি আপনার ভাগ্যকে পাল্টাতে চান, বদলাতে চান, তাহলে এই কাজটি করে দেখুন। জ্যোতিষশাস্ত্রেও তুলসী গাছের নানান গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে। প্রথমত বলা হচ্ছে, আপনি যদি কোনো কাজে ব্যর্থতা দেখছেন, জীবনে সফলতা অর্জন করতে পাচ্ছেন না, তাহলে তুলসীর শিকড় গঙ্গা জলে ধুয়ে নিজের বাসনা জানিয়ে পুজো করুন। এরপর হলুদ কাপড়ে বেঁধে নিজের কাছে রেখে দিন, দেখবেন দারুণ ফলাফল পাবেন, জীবনে সকল প্রকার কাজে সফলতা অর্জন করতে পারবেন। তুলসীর শিকড়ের দ্বারা মানসিক চাপ
মুক্ত হতে পারবে খুব সহজেই। তাই জীবনের চাপমুক্ত হতে গলায় তুলসীর শিকড়ের মালা পরুন। দেখবেন সকল প্রকার মানসিক চাপ চিন্তা ভাবনা থেকে আপনারা মুক্তি পাবেন। এই গাছ সর্বদাই বাড়ির ঈশান কোণে বসাবেন। ঈশান কোণ বলতে উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়, তাই আপনারা এই কোণেই বসাবেন। যদি না পারা সম্ভব হয় দক্ষিণ দিকে বসাবেন। কিন্তু যাদের বাড়ির তুলসী গাছটি তুলসী মঞ্চটি পশ্চিম দিকে রয়েছে, তারা পারলে এক্ষুনি সাবধান হয়ে যান। পারলে আজই এখনই আপনারা দক্ষিণ দিক কিংবা ঈশান কোণে বসিয়ে রাখুন, নচেত আপনার জীবনের অমঙ্গল নেমে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। তুলসী গাছ শুকিয়ে গেলেও অনেকে তা রেখে দেন, জেনে রাখুন এটা অত্যন্তই অশুভ। কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখতে নেই। তুলসী গাছ শুকিয়ে যাওয়া মোটেই ভালো নয়, তাই নিয়মিত তুলসী গাছের গোড়ায় জল দেবেন। তবু যদি কোনোভাবে গাছটি শুকিয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে সেই স্থানে অন্য তুলসী গাছের চারা কিংবা তুলসী গাছ বসিয়ে রাখুন, যা বাড়ির জন্য শুভ ইঙ্গিত বহন করে। নচেত আপনার সংসারে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই গাছ বা এই গাছের ভূমিকা আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ। তাই আশা রাখব আপনারা প্রত্যেকেই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন। আমাদের এই পরিবেশে আমাদের সমাজে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি আমাদের জীবনের ভবিষ্যৎ আমাদের জীবনের সৌভাগ্যকে বহন করে। তাই আপনি যদি এই গাছের সঠিক ব্যবহার করেন, তাহলে আপনার সৌভাগ্য আপনার কাছেই থাকবে, দুর্ভাগ্যে পরিণত হবে না। তাই আপনি পারেন আপনার জীবনের উন্নতি করতে। আপনারা জানেন যে বছরের এমন কিছু দিন রয়েছে যে দিনগুলিতে তুলসী পাতা এবং তুলসী গাছে হাত দেওয়া যায় না, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, এমনকি রবিবার দিন কোনোভাবেই তুলসী গাছে হাত দেবেন না, তুলসী পাতায় স্পর্শ করবেন না। এছাড়াও সূর্যাস্তের পর কোনোভাবেই তুলসী গাছের পাতা তুলবেন না, না হলে মা লক্ষ্মী রুষ্ট হবেন, তৎক্ষণাৎ সেই গৃহ থেকে মা লক্ষ্মী ত্যাগ করবে বলে কথাই আছে। আর মা লক্ষ্মী ত্যাগ করে আপনার ঘরে অলক্ষ্মীর বাসা বাঁধবে, যার ফলে আর্থিক সমস্যা, অর্থকষ্ট এবং দারিদ্রতা নেমে আসতে বেশি সময় লাগবে না। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো।